সোমাস নিরামিষ সবাইকে জানাই স্বাগত আজকে আমি আপনাদেরকে তালের বড়া বানিয়ে দেখাব আপনাদেরকে আমি একটা বড়া ভেঙে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু উপর থেকে ক্রিস্পি হয়েছে আর ভেতর থেকে কিন্তু জালিদার হয়েছে দেখুন ঠিক এই রকম আমি আপনাদেরকে আরও একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতর থেকে এটা কতটা জালিদার হয়েছে আমি যেভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো সেইভাবে যদি আপনারা বানান তাহলে দেখবেন আপনাদের তালের বড়াও ঠিকই একই রকম হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক এটা কিভাবে বানায় এখানে আমি একটা পাকা তাল নিয়েছি এবার তালের এই ওপরের এই খোলাটা একটু চাপ দিলেই দেখবেন উঠে আসবে এই দেখুন ঠিক ঠিকইভাবে এবার তালের এই যে ছালটা এইভাবে ছাড়িয়ে নিতে হবে ঠিক এইভাবে ছালটা ছাড়িয়ে নিতে হবে তাল দু রকমের হয় একটা হচ্ছে কালো তাল আর একটা হচ্ছে লাল তাল কালো তালটা কিন্তু খুব মিষ্টি হয় আর লাল তালটা একটু তেতো টাইপের হয় তাই আপনারা চেষ্টা করবেন কালো তাল দিয়ে এটা বানানোর এখানে আমি কিন্তু কালো তালই নিয়েছি তালের ছালটা আমার ছাড়ানো হয়ে গেছে এবার আটিগুলো আমি তালের যে আটিগুলো এগুলো আমি আলাদা করে নেব এখানে দেখুন তালের তিনটে আটি হয়েছে এবার এই তালের আটিগুলো আমি একটা বড় পাত্রে নিয়ে নেব নিয়ে এইভাবে আঙুল দিয়ে এইভাবে একটু চটকে নিতে হবে দেখুন ঠিক এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি ঠিক এইভাবেই কিন্তু আটিগুলো একটু চটকে নিতে হবে এতে কিন্তু জল দেব না কারণ তালের বড়া করার সময় এই তালের মধ্যে কিন্তু একটুও কিন্তু জল দেওয়া যাবে না এই তালের মধ্যে কিন্তু আমি একটুও কিন্তু জল দেব না কারণ এই তালের মধ্যে জল দিলে তালের বড়াটা করার সময় যে যে উপকরণগুলো দেওয়া হয় সেই উপকরণগুলো কিন্তু একটু বেশিই দিতে হবে ক্ষেত্রে কিন্তু তালের বড়া একেবারেই ভালো হবে না তাই আমি কিন্তু বারবার বলছি আপনারা কিন্তু একটুও কিন্তু এর মধ্যে জল দেবেন না এবার আটিটা খুব ভালো করে এইভাবে চটকে নেব তালটা আমার হাত দিয়ে ভালো করে চটকে নেওয়া হয়ে গেছে এবার এটা আমি ছেকে নেব এর জন্য এখানে আমি একটা থালা নিয়েছি এই থালার উপরেই আমি ছেকে নেব এটা এখানে এই যে আমি একটা ঝাঁঝরি থালা দেখাচ্ছি ঝাঁজ অনেকে দেখেছি থালাই বা গামলাই তালটা ছেকে নাই এতে কিন্তু ভালো করে একেবারেই কিন্তু তাল ছেঁকা যায় না আমি এখানে একটা ঝুড়ি দিয়ে ঝুড়ির উপরেই কিন্তু তালটা ছেকে নেব এই যে যে ছুরির যে ধারটা দেখছেন এখানে তালটা ঘষলেই কিন্তু খুব সুন্দরভাবে তালের পাল্পটা কিন্তু বেরিয়ে যাবে এই দেখুন ঠিক এইভাবে ঘষলে তালের পাল্পটা খুব সুন্দরভাবে এর থেকে বেরোবে এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা উনি খুব ভালো তাল ছেঁকেন বা খুব ভালো তালের বড়া বানান ওনার কাছ থেকেই আমার তাল ছেঁকা তালের বড়া বানানো সব আমি ওনার কাছ থেকেই শিখেছি দেখুন এই ধরনের ঝুড়িতে যদি আপনারা এইভাবে একটু ঘষেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে তালের বাল্বটা বেরিয়ে গেছে এই ঝুড়িটা কিন্তু আমার তাল ছাঁকার জন্যই ঝুড়িটা আমি ব্যবহার করি এটা কিন্তু পরিষ্কার ঝুড়ি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঝুড়ির ভেতরটা দেখুন কী সুন্দরভাবে তালের পাল্পটা বেরিয়ে এসেছে এরকম ঝুড়ি আপনারা সব জায়গায় কিনতে পাবেন এরকম ছোট্ট একটা ঝুড়ি কিনে রাখলে দেখবেন এতে তাল খুব সুন্দরভাবে তালের পাল্পটা বেরিয়ে যাবে দেখুন তাল পাল্পটা কি সুন্দর বেরিয়ে গেছে এবার এটা আমি একটা বড় বোলের মধ্যে নিয়ে নেব আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন এই তালের আটির থেকে কি সুন্দরভাবে তালের পাল্পটা বেরিয়ে গেছে দেখুন এই আটিটা কিন্তু আমি ফেলে দেব না এটা একটা মাটি ভর্তি টবের মধ্যে আমি রেখে দেব তাহলে দেখবেন লক্ষ্মী পুজোর সময় এর মধ্যে তালের শ্বাস হয়ে গেছে আর এই তালের আটের ভিতরে যে শ্বাসটা হয় সেটা কিন্তু খেতে খুব ভালো লাগে লক্ষ্মী পুজোয় কিন্তু তালের শ্বাস লাগে আপনারাও কিন্তু এটা রেখে দেবেন এবার একটা কড়াইয়ের মধ্যে আমি হাফ বাটি সুজি দিয়ে দেব এবার সুজিটা আমি হালকা করে একটু ভেজে নেব শুকনো খোলায় সুজিটা সুন্দর করে একটু ভেজে নিতে হবে যখন দেখবেন সুজিটার থেকে বেশ সুন্দর একটা গন্ধ হচ্ছে তখন আমি সুজিটা নামিয়ে নেব দেখুন এই যে বাটিটা দেখ দেখাচ্ছি এই বাটির হাফ বাটি আমি ভাজা সুজি নিয়েছি কাপ মাপলে হাফ কাপ আমি যেহেতু বাটি দিয়ে দেখাচ্ছি ওই জন্য এখানে আমি হাফ বাটি ভাজা সুজি দিয়ে দিলাম আর দিয়ে দেব এর মধ্যে এক বাটি চিনি আর এর মধ্যে আমি আরও বাটি চিনি দেব। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তবে তালের বড়া কিন্তু একটু মিষ্টি খেতে ভালো লাগে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক বাটি আটা দেখুন এখানে আমি এক বাটি আটা নিয়েছি আর দিয়ে দেব আমি আরও বাটি আটা দেখুন এই বাটির হাফবাটি আমি আটা দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোরটি স্পুন মতো লবণ আর এখানে আমি আরও হাফবাটি আটা রেখেছি যদি আমার প্রয়োজন হয় তখন আমি এই হাফবাটি আটাটা ব্যবহার করব এবার এটা হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব এখানে আমি আটা দিয়ে এটা করছি আপনারা অবশ্যই এটা আটা দিয়েই করবেন অনেকে ময়দা দিয়েও করে তবে আমি বলবো যে ময়দা দিয়ে করলে কিন্তু এটা চিটচিটে হয়ে যায় আর শক্তও হয়ে যায় আপনারা যদি আটা দিয়ে করেন দেখবেন এটা খুব ভালো হয়েছে এবার এর মধ্যে আমি আরও হাফবাটি যে আটাটা রয়েছে সে আটাটা এর মধ্যে দিয়ে দেব। কারণ এটা একটু পাতলা হয়ে গেছে এবার এর মধ্যে আমি আরও হাফ বাটি আটা দিয়ে দিলাম তাহলে এখানে কিন্তু আমি মোট দু বাটি আটা দিলাম দেখুন আমি যেভাবে এটা মাখছি এইভাবেই কিন্তু এটা মাখবেন আর অবশ্যই এটা কিন্তু আটা দিয়েই করবেন দেখবেন এটা খুব ভালো হয়েছে আটা দিয়ে করলে এটা আমার মাখা হয়ে গেছে এবার এটা আমি তেলে ভেজে নেব আপনাদেরকে আমি আরও একবার দেখাচ্ছি এই ধরনের বাটি সবার বাড়িতেই আছে কাপ মাপলে এক কাপ কিন্তু বাটি মাপলে এক বাটি ওই জন্য বাটির মাপেই আপনাদেরকে আমি দেখাচ্ছি এই বাটির হাফ বাটি ভাজা সুজি দেড় বাটি চিনি আর দু বাটি আটা এই দিয়ে কিন্তু তালের বড়টা করতে হবে এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেবো তেলটা একটু বেশিই দিতে হবে কারণ তালের বড়াটা কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে এবার তেলটা যখন বেশ গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি একটুখানি তাল দিয়ে দেব তেলটা বেশ গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি তালের বড়াগুলো ভেজে নেব এই সময় আঁচটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে তেলটা কিন্তু বেশি গরম করবেন না তাহলে তালের বড়টা ভাজার সময় উপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে দেখুন যেভাবে বড়ি দেয় ঠিক সেইভাবেই কিন্তু এইভাবে আঙুলের সাহায্যে কিন্তু এগুলো দিতে হবে তেলের মধ্যে দেখুন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবেই কিন্তু করবেন আর আমি আপনাদেরকে বারবার বলছি তালটা ছেঁকার সময় কিন্তু একটু কিন্তু তালের মধ্যে জল দেবেন না তালের মধ্যে জল দিলে কিন্তু যে যে উপকরণগুলো আমি দিয়েছি তালের মধ্যে যেমন সুজি আটা এগুলো কিন্তু বেশি দিতে হবে তাহলে কিন্তু তালের বড়াটা একেবারেই ভালো হবে না এই সময় আঁচটা লো টু মিডিয়াম রেখেই তালের বড়াগুলো ভেজে নেব এই তালের বড়াগুলো যখন হালকা একটু ভাজা হবে তখন একটা ঝাঁঝরি দিয়ে এইভাবে খুব আলতো করে করে খুব যত্নের সাথে একটা একটা করে এইভাবে সরিয়ে দিতে হবে যাতে একটার গায়ে একটা লেগে না যায় দেখুন ঠিক এইভাবে আর তালটা সব সময় ঝুড়ি দিয়েই ছেঁকবেন দেখবেন তাহলে তালের বাল্বটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে তালের বড়ার একটা পাশ ভাজা হয়ে গেছে এবার আর একটা পাশ আমি এইভাবে উল্টে দেব আর সুজিটা ভেজে নিয়েছি কারণ ভাজা সুজি এর মধ্যে দিলে হচ্ছে তালের বড়াটা খুব ক্রিস্পি হয় সেই জন্য সুজিটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম দেখুন তালের বড়াগুলো বেশ লালচে করে আমার ভাজা হয়ে গেছে এবার এগুলো একটা প্লেটে আমি তুলে নেব। দেখুন তালের বড়াগুলো সব ভাজা হয়ে গেছে এবার বাকি বড়াগুলো আমি একই রকমভাবে ভেজে নেব আর তালের বড়াগুলো ভাজার সময় তেলটা কিন্তু বেশি গরম করবেন না লো টু মিডিয়ামেই কিন্তু তালের বড়াগুলো ভাজতে হবে দেখুন তৈরি হয়ে গেছে তালের বড়া সামনেই রাধা অষ্টমী রাধারানীকে এইভাবে ভোগে বানিয়ে দেবেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল বাটনটি ক্লিক করবেন আমার রান্নাটা দেখুন এবং রান্না করুন